ঘুরতে ঘুরতে চলে আসলাম চট্টগ্রাম কলেজে। আমরা এখন পেয়ে গেলাম চট্টগ্রাম বাণী রচনা সংসদের আহ্বায়ক নিউটন দেবনাথকে। এই যে ঐতিহ্যবাহী একটি পুজো চট্টগ্রাম কলেজে, আমরা সকলে জানি সরস্বতী পুজো একটি ঐতিহ্যবাহী পুজো চট্টগ্রাম কলেজের, এই পুজোটি নিয়ে আপনাদের ভাবনা কী এবছর? আসলে সরস্বতী পুজো তো জ্ঞানের দেবী, তো আমরা অনেক কলে পরে এই পুজোটা করে থাকি। সবাই যেন জ্ঞানের আলোয় আলোকিত হয়, সত্যের পথে চলে, ন্যায় প্রতিষ্ঠিত হয়, অন্যায় দূরবর্তী হয়। প্রতি বছর আমরা দেখি এই সরস্বতী পুজোকে খুব সুন্দর করে মাকে সাজানো হয় এবং খুব সুন্দরভাবে উদযাপিত করা হয়। এই ভাবনা চিন্তা থেকে আপনাদের যে প্রতি বছরের এই উদ্যোগটা নিয়ে থাকেন, সামনে ভবিষ্যতে আপনাদের উদ্যোগটা নেওয়ার ভাবনা কী? আসলে আমাদের এখানে যে কমিটিগুলো আছে ওগুলো আসলে নাম শুধু নাম বিষয়ক, কিন্তু এখানে কাজ করে সবাই, কলেজের সার্বিক সহযোগিতা, চট্টগ্রাম কলেজ বাণী রচনার সার্বিক সহযোগিতায়, প্রাক্তন দাদা দিদিদের সহযোগিতায় এই পুজোটা হয়ে থাকে। এবং এতে সকল শিক্ষার্থী, সকল ধর্মবর্ণ নির্বিশেষে সকলেই এখানে যোগদান করেন, সার্বিকভাবে সহযোগিতা করেন। আর আমাদের টিচাররাও ফ্রেন্ডলি আমাদের সাথে আচরণ করেন, ওনাদেরও অনেক সহায়তা আছে, সেজন্য আমরা এত কলাবরে পুজোটা করছি। আমরা আশা ব্যক্ত করছি আগামীতেও এরকম হয়ে থাকবে। আজ চট্টগ্রাম কলেজে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার ভক্তবৃন্দ এবং শিক্ষার্থীদের। আজকে আমরা ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম উত্তর জেলা পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী লিপ্টন দেবনাথ লিপুকে। একজন দর্শনার্থী হিসেবে আজকে যে আপনি চট্টগ্রাম কলেজে এই পুজোটি ঘুরতে আসছেন, চট্টগ্রামের ঐতিহ্য নিয়ে এই পুজো কেমন লাগে আপনার? আসলে আমার খুব ভালো লেগেছে। আমি সর্বপ্রথম হাজী মাহমুদ মহসিন কলেজে গিয়েছিলাম, সেখানে ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে খুবই মুগ্ধ করেছে। তারপর আমি চট্টগ্রাম কলেজে এসেছি, চট্টগ্রাম কলেজে এসে দেখছি আসলে তারা অনেক সুন্দর একটা আয়োজন করেছে। আমি সেই জন্য চট্টগ্রাম কলেজ কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের বিদ্যা দেবী আমাদের মাঝে বিদ্যার আলো ছড়িয়ে দেওয়ার জন্য প্রতি বছর আবির্ভূত হন। আমরা চাই প্রতি বছর এই বিদ্যা দেবীর আগমনের মধ্য দিয়ে আমাদের সকল ছাত্রছাত্রীদের কল্যাণ বই আনুক, এবং আমরা এই বিদ্যাদেবীর আগমনের মধ্য দিয়ে আমরা একটি কলেজ থেকে সকল ধরনের অসামাজিক কার্যকলাপ এবং সকল ধরনের অসামাজিক কার্যকলাপ রোধ করার মাধ্যমে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন বাংলাদেশ পূজা উজ্জীবন পরিষদের পক্ষ থেকে এই বাণী রচনা পূজা উপলক্ষে বিভিন্ন ধরনের নির্দেশনা রয়েছে। আশা করি চট্টগ্রাম কলেজ এবং চট্টগ্রাম মহসিন কলেজ তারা সকল নির্দেশনা মেনে এই পূজাটি করছে।